Hey guys, welcome to Job Destination YouTube channel. আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওতে তোমাদের আমাদের যে Wbpsc কমপ্লিট গাইড টু ফুড অ্যান্ড সাপ্লাই ফুড অ্যান্ড সাব ইন্সপেক্টরের লাস্ট মিনিট সাজেশন 2023 বুক বার হয়েছে সেটার ডিটেলস রিভিউ দেব। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই বইটার কন্টেন্ট কী কী আছে সেগুলো তোমরা জানতে পারবে এবং এই বইটা কিন্তু ইবুক এবং তোমাদের হার্ড কপি আকারেও পাওয়া যাচ্ছে। তা সমস্ত কিছু জানতে তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তা তোমরা অবশ্যই কিন্তু এটা ভালোভাবে দেখবে এবং কাদের কাদের এই বইটা নেওয়া দরকার, কিভাবে তোমরা এই বইটা নিতে পারবে, এই বইটার প্রাইস কত, সমস্ত কিছু আমি তোমাদের বলবো। এবং একটা কথাই বলবো যে এই বইটা কিন্তু তোমরা পিডিএফের আকারেও নিতে পারো এবং হার্ড কপিও নিতে পারো। তা কীভাবে কী নেবে, কীভাবে এর ভেতরে কী কন্টেন্ট আছে সব কিন্তু বলবো। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তা তোমাদের এখন দুর্গোৎসব চলছে, এই কারণে কিন্তু আমি কোনো অন্যরকম ভিডিও বানাচ্ছি না, একটা বই এলো সেই কারণে কিন্তু এই বইয়ের ভিডিওটা তোমাদের আমি বানাচ্ছি। তাই এই বইটা কিন্তু খুব ভালো বই, আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি। তা দেখো কী আছে। তা তোমরা দেখতেই পাচ্ছ যে Wbpsc কমপ্লিট গাইড বুক, অর্থাৎ Wbpsc-র যতগুলো পরীক্ষা তোমাদের সামনে আছে, তোমরা সবাই জানো যে ফুড এসআই-র পরীক্ষা আছে, তারপর তোমাদের মিসেলেনিয়াসের পরীক্ষা আছে, ক্লার্কশিপের পরীক্ষা আছে, তো সবগুলোর কথা মাথায় রেখে কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো কম্প্যাক্ট একটা বই, ঠিক আছে। এবং তোমাদের কী লেখা আছে সব বলে দিচ্ছি যে Wbpsc কমপ্লিট গাইড বুক ফুড অ্যান্ড সাপ্লাই ফুড অ্যান্ড সাব ইন্সপেক্টর লাস্ট মিনিট সাজেশন 2023। তা সবার প্রথমে তোমার কন্টেন্টটা দেখিয়ে দেখি কী আছে। তা সবার প্রথমে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 6000+ MCQ আছে এবং এই 6000+ MCQ-তে তোমাদের PVR-CR-এর যত প্রশ্নপত্র আছে সেগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে। দেন তোমাদের কিন্তু 80% কমন যোগ্য প্রশ্ন উত্তর কিন্তু আছে, বিগত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পাবে, বিষয়ভিত্তিক তথ্য সংকলন তোমরা পাবে, অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা পাবে, বিগত 2005 থেকে 2019 বছরের মানে সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলো তোমরা পাবে এবং ব্যাখ্যাসহ 50টি প্র্যাকটিস সেটও তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। এবং এটা কিন্তু সম্পাদনা করেছেন জব ডেস্টিনেশন, আমি তোমাদের আবারও বলছি। তা সবার প্রথমে তোমাদের বলি এই বইটা কিন্তু খুব কম্প্যাক্ট একটা বই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু তোমাদের বলা আছে এবং 2023-এ এটাই কিন্তু ফার্স্ট এডিশন। তা তোমরা এখানে সবার প্রথমে দেখো এখানে কতগুলো তোমাদের পেজ আছে, তোমাদের টোটাল যদি পেজ সংখ্যা আমি বইয়ের দেখাই তোমরা এখানে দেখতেই পারবে যে বইয়ের কিন্তু টোটাল যে পেজ সংখ্যা সেই পেজ সংখ্যাটা কিন্তু তোমাদের মোটামুটি এখানে দেখতে পাচ্ছ যে 285 অর্থাৎ 286টা তোমাদের পেজ কিন্তু এখানে আছে। তা তার মধ্যে সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে 6000টা গুরুত্বপূর্ণ অনলাইনের প্রশ্ন উত্তর আছে, তারপর বিষয়ভিত্তিক ইতিহাসের প্রশ্ন আছে, বিষয়ভিত্তিক ভূগোলের প্রশ্ন আছে, বিষয়ভিত্তিক প্রশ্ন আছে তোমাদের যে অর্থনীতি, বিষয়ভিত্তিক পলিটির প্রশ্ন আছে, তারপর তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ 1000টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে বিগত 2 বছরের, লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমাদের এখানে প্রশ্নোত্তর দেওয়া আছে, অ্যাওয়ার্ড এবং অনার তোমাদের এখানে দেওয়া আছে এবং তোমাদের বিজ্ঞানের বিষয়ভিত্তিক প্রশ্নোত্তরও দেওয়া আছে। এবং সবথেকে বড় কথা শেষে তোমাদের এই এতগুলো পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের কিন্তু মডেল সেট দেওয়া আছে 50টা, ঠিক আছে। তা সবার প্রথমে তোমাদের প্রথম পেজে দেখে নাও এখানে বই কিভাবে আছে। তা জানো যে 2019 সালে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল 2 শিফটে। তা দেখো ক্লার্কশিপের যতগুলো তোমাদের এখানে জিকের প্রশ্ন আছে সব কিন্তু দেওয়া আছে, যেমন গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়, তারপর তোমাদের যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল, তারপর তোমাদের দেখো প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা কোন শহরে হয়েছিল, তারপর তোমাদের দেখো যে পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ আছে, এরকমভাবে তোমাদের কিন্তু একটা কম্প্যাক্টভাবে পুরো মানে সবগুলো শিফটের যে প্রশ্নপত্র দেওয়া আছে। তা ক্লার্কশিপের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ টোটাল। তারপর দেখো তোমাদের মিসেলেনিয়াসের একদম 2012 সালে দেখো প্রশ্ন যে 2 সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী যে সর্বাধিক কত অবকাশ গ্যাপ থাকে বা কত মাস গ্যাপ থাকে, এটা কিন্তু 6 মাস হবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে আলোক তরঙ্গ হলো কী, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এরকমভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সালের যে প্রশ্ন উত্তর, ঠিক আছে, সেই প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ ক্লার্কশিপ 2000 সাল, তারপর তোমরা এখানে দেখো তোমাদের একদম পুরো ডিটেলসে অনলাইনের যে প্রশ্নপত্র একদম 80% কমন যোগ্য সেগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তা এটা দেওয়ার পর তোমরা যদি একদম প্রথম দিকে দেখো 220 নম্বর যে পেজে সেখানে তোমরা যদি চলে যাও আমি তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, তোমরা তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো 220 নম্বরে তোমাদের কিন্তু দেখো ইতিহাসের যে বিষয়ভিত্তিক প্রশ্ন সেগুলো দেওয়া আছে। তা দেখো Wbpsc-র যে প্রশ্ন এসেছিল সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে 2005 সাল থেকে। দেখো সবার প্রথমে এখানে যে প্রশ্ন আছে যে স্বরাজ আমার ধর্মগত অধিকার কে লিখেছিলেন, বালগঙ্গাধর তিলক। তারপর দেখো এদিকে তোমরা যদি আসো 2013 সালে কী প্রশ্ন এসেছিল যে
এখানে দেখো যে 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল, লর্ড ক্যানিং। এরকমভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? তারপর তোমরা যদি আরেকটুখানি লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে এখানে বিষয়ভিত্তিক ভূগোলের প্রশ্নোত্তর আছে। যেমন দেখো, বায়ুমণ্ডলে, ঠিক আছে, প্রধানত কোন গ্যাসটির আধিক্য ফলে গ্রিন হাউসের প্রভাব দেখা যায়। তারপর তোমাদের শিব সুন্দর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত। তারপর তোমাদের দেখো এখানে আছে যে সবথেকে ওপরে টপোস্পিয়ারের বায়ু প্রবাহের নাম কি, ঠিক আছে? এই সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। তারপর যদি আরও একটু পেস্ট আমি উল্টোই, তোমরা এখানে দেখতে পারো যে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু দেওয়া আছে। যেমন দেখো এখানে আছে যে সিদ্ধার্থ মোহান্তিকে 2024 সালের জুন মাস পর্যন্ত এলআইসির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। তারপর তোমাদের এমিরেটসের বিশ্বের প্রথম রোবোটিক চেক ইন, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট তোমাদের লঞ্চ চালু করলো। তারপর তোমরা আরও যদি নিচের দিকে আসো, তোমরা এখানে দেখতেই পারবে যে ভারত এবং ইউকে যৌথভাবে ইনভোকেশন বা ইনোভেশন ভার্চুয়াল সেন্টার বা নেট জিরো তৈরি করলো। এরকমভাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এবং তোমরা শেষে এখানে কিন্তু যে প্র্যাকটিসের সেই জিনিসগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে, ঠিক আছে? তা কারা এই বইটা নিতে পারবে আমি তোমাদের একদম ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি বইটার প্রাইস কত। তা দেখো, যারা পিডিএফ কিনবে, ঠিক আছে, যারা ইবুক কিনতে চাও, অর্থাৎ এই হার্ড কপির বইটা তোমাদের দরকার পড়বে না, ঠিক আছে, তোমাদের কিন্তু অনেক কম দামে তোমরা এই বইটা পেয়ে যাবে। তা এই বইটা কিন্তু অবশ্যই যাদের পিডিএফ লাগবে না, ইবুক পাবে, তারা 99 পেয়ে যাবে, অর্থাৎ 99 টাকায় পেয়ে যাবে। এবং যাদের এই কম্প্যাক্ট পুরো বইটা দরকার, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে তোমরা যদি পারচেস করো সেখান থেকে, তাহলে কিন্তু 250 টাকা পেয়ে যাবে, ঠিক আছে? 250 টাকায় তোমরা কিন্তু এই যে এতগুলো পেজ সমস্ত কিছু ইন ডিটেলসে কিন্তু পাবে। এবং কাদের নেওয়া দরকার আমি বলবো, দেখো, যারা যারা আপকামিং KPSI বা জেল পুলিশ বা তোমাদের WBPSC-র এই তিনটে পরীক্ষা দিচ্ছ, তোমাদের অবশ্যই কিন্তু এটা নেওয়া উচিত। এটা একটা হ্যান্ডবুক বলা চলে, এবং এখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? আর একটা কথা বলবো, এটা খুব ভালো বই, আমি নিজে রিভিউ করলাম, তোমাদের সামনে দেখালাম। তা তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে, তোমরা কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি বইটার যে লিঙ্ক বাইং লিঙ্ক সেটা দিচ্ছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।